السلام عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই কেমন আছেন আজকের এই মাহফিলের আয়োজন করাতে আপনারা খুশি না বেজার হ্যাঁ এখানে আরো তো মাহফিল হয় নাকি কিন্তু ব্যাপারীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে মনে হয় এটাই প্রথম আল্লাহ কবুল করুক তো ইনশাল্লাহ আমি যে বিষয়ে আলোচনা করব আলোচনার বিষয়টা বলছি সেটা হলো একটা তুলনামূলক আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে যেভাবে ইসলাম বোঝা হতো এবং পালন করা হতো এবং আমাদের যুগে যেভাবে ইসলাম বোঝা হয় এবং পালন করা হয় কোনটা ঠিক হবে আমাদের যুগে যেভাবে আমরা বুঝতেছি যেভাবে বুঝে যাচ্ছি সেটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম বুঝিয়েছিলেন সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছিলেন এবং পালন করেছিলেন ওইভাবে করতে হবে হ্যাঁ এরকম একটা তুলনামূলক আলোচনা হইলে ভালো হয় না এই আলোচনার তো দরকার তাই না কারণ কি আমাদের ভিতরে একটা কিন্তু হাহাকার কাজ করতেছে কি যে আমরা আল্লাহর দানকৃত ইসলাম পালন করি আমরা কোরআনের ভক্ত কোরআনের অনুসারী আমরা রাসূলের ভক্ত রাসূলের অনুসারী রাসূলের হাদিস আমরা মহব্বত করি রাসূলের সুন্নাহ মহব্বত করি কিন্তু আমরা মুসলমানরা এক নই কেন বুঝেছেন না এরকম একটা হাহাকার কাজ করে না আমাদের ভিতরে আর আমাদের মুসলমানদের এক না হওয়ার কারণে কত ক্ষতি হচ্ছে আপনি এখন খবর শুনলেই জানবেন যে যে কোনো জায়গায় মুসলমানের ওপরেই নির্যাতন হচ্ছে মুসলমানই কণ্ঠাসাগ্রস্ত মুসলমানই হচ্ছে সব দিক থেকে তারা নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত নিগৃহীত তারাই হত্যার শিকার এই জন্য আমরা একটা তুলনামূলক আলোচনা আজকে করতে চাই আসলে তো আল্লাহর আল্লাহ যে ইসলাম আমাদেরকে দান করেছেন সেই ইসলামের মধ্যে তো একটা পাওয়ার ছিল দুনিয়াবী পাওয়ার এবং আখেরাতেরও পাওয়ার কিন্তু সেই পাওয়ার এখন নাই মুসলমান বলতেই হলো ভীতু জাতি মুসলমান বলতেই হলো নির্যাতনের শিকার খালি মায়ের খাবে গালি খাবে বকা খাবে কাফের মুশরিকদের পদানত থাকবে এটাই হলো পরিচয় এই জন্য আজকে আল্লাহ রসুলের যুগে কিভাবে ইসলাম পালন করা হতো আর আমরা কিভাবে পালন করি এইটার একটা তুলনামূলক আলোচনা আজকে করলে অনেকেরই মাথা খুলবে ক্লিয়ার হবে তারপরে কি হবে লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা যে ব্যক্তি জীবন যাপন করবে সে যেন একটা দলিল প্রমাণের উপরে জীবন যাপন করে আর যে ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্ত হবে সে যেন দলিলের উপরে ধ্বংসপ্রাপ্ত হয় তো আমি সেই বিষয়ে আলোচনা শুরু করছি ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له
ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال سبحانه ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم إذا حدثتكم حديثا فلا تزيدن عليه رواه الإمام أحمد في مسنده وقال النبي صلى الله عليه وسلم من زاد على هذا فقد أساء وتعدى وظلم رواه الإمام أحمد والنسائي وابن ماجه وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد الحمد لله আল্লাহ তাবারকাতাল্লাহ অসংখ্য অগণিত হামদ সানা গুণগান এবং শুকরিয়া যে আল্লাহ তাবারকাতাল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা কাসকুরা কলেজ মাঠ না কলেজ মাঠে ব্যাপারীপাড়া জামে কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাহফিলে আসার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ তবারক তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই ওয়াজ মাহফিলটিকে কিয়ামতকাল পর্যন্ত কায়েম দায়েম রাখেন আল্লাহুম্মা আমিন এবং এই মাহফিলকে আল্লাহ তবারক তাআলা আজকে কবুল করেন এবং এই মাহফিলের সিলসিলাকেও কবুল করে নেন আল্লাহুম্মা আমিন নুরুল ইসলাম বলছিল ঐক্যের উপরে একটু বলবেন সূত্রগুলো যেহেতু আপনাদের কাছে রেডি আছে একটু ছোট্ট একটা সূত্র বলবো মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ছোট্ট একটা সূত্র আপনারা বুঝেছেন তো সূত্রগুলো বাড়ানো যাবে না কমানো যাবে না রদ বদল করা যাবে না দেখেন ইসলামের মাধ্যমে কিভাবে গোটা মুসলমান জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে তার একটা ছোট্ট সূত্র বলে শেষ করব সূত্রটা কি আল্লাহ তাবারক তাআলা আমাদের যে ইসলাম ধর্মের নাম রেখেছেন এটা কয় শব্দের মাধ্যমে বলেন তো কয় শব্দ ইসলাম শব্দটা কয়টা শব্দ আছে এখানে কয়টা ওয়ার্ড আছে একটা না একটা ওয়ার্ড আচ্ছা এবার বলেন তো কিছুক্ষণ আগে যে সূত্র বললেন ইসলামের মধ্যে বাড়ানো কমানো রদ বদল করা যাবে আপনার নাম একটু বলেন তো এই আপনার নাম মেহেদি ইনাকে এখনই নিশ্চিহ্ন করে দেওয়া যাবে ওনার নামের শুরুতে যদি একটা শব্দ বসাই দেওয়া যায় কি সালেহ আল সালেহুল মাহদি সালেহুল মাহদি ওর বাপকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আপনার ছেলে সালেহ সালেহ মাহদি
বুঝছেন না, সালেম আদি তো আমার কোনো ছেলে নাই আছে। বাড়াইলে কমাইলে একটা পরিচিত জিনিস অপরিচিত হয়ে যাবে। ইসলাম শব্দ আল্লাহ এক শব্দে নামকরণ করেছে, কয় শব্দে ইসলাম ধর্মের নামকরণ করেছে? এক শব্দ, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম বুনিয়াল ইসলাম, হাদিসেও তাই আছে, এক শব্দ, দুই শব্দ পাওয়া যাবে না। কেউ যদি আগে ইসলাম শব্দের আগে পিছে, অবশ্যই মুসলমানকে ইসলাম ইসলাম দ্বারা পরিচিত হইতে হবে, ইসলাম দ্বারা নিজেকে পরিচয় দিতে হবে। ধর্ম কি ইসলাম? আপনি বলতে পারবেন না অন্য কিছু আমার ধর্ম, আমার পরিচয় আমি হিজবুত তাহরির, আমি হিজবুত তাহওয়িদ, আমি অমুক তমুক, ইসলাম দ্বারা পরিচয় দিতে হবে। অথবা আল্লাহ রসুল যে পরিচয় আরেকটা দিয়েছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে পারবেন, কিন্তু আবার সাইনবোর্ডওয়ালা আহলুস সুন্নাহ যেন না হয় সুন্নাওয়ালা আহলুস সুন্নাহ। আমাদের দেশে দুই রকম আহলুস সুন্নাহ আছে, সাইনবোর্ডওয়ালা আহলুস সুন্নাহ আর সুন্নাওয়ালা আহলুস সুন্নাহ। বুঝেছেন? আর দরকার নাই বোঝানো, সাইনবোর্ড ওর সাইনবোর্ড ছাড়া আহলুস সুন্নাহ বোঝাই যাবে না। সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, ব্যাস, রং, কাপড়ের টুপির রং, এগুলো না দেখলে আপনি আহলুস সুন্নাহ বুঝবেনই না। কিন্তু আরেকটা আছে সুন্নাওয়ালা আহলুস সুন্নাহ। কি বলছিলাম দেখেন, ইসলাম শব্দটা যদি কিয়ামতকাল পর্যন্ত মানুষ পরিচয় দেয় ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি ইসলাম মানি, আমার আমার জীবন বিধান ইসলাম, ইসলাম ইসলাম যদি করে, তাহলে কোনো দিন দল তৈরি হবে না। এখন একটা দল তৈরি করে দেখাচ্ছি, যদি একটা শব্দ বাড়িয়ে দেন, যেমন জামাত, ইসলামী জামাত, ইসলামী জামাত একটা দল হয়েছে। কী জন্য দলটা হইল? একটা শব্দ বাড়ানোর কারণে। এই এই ইসলামী জামাতের হয়তো আমি একাই লোক আছে, আজকে সদস্য লাগবে, আমার লাগবে না, আপনারা যদি সবাই সদস্য হন তো হয়তো কালকের থেকে বলতে পারবো নতুন একটা দল খুঁজছি ইসলামী জামাত, এটার সদস্য সংখ্যা হলো 500, একদিনই 500 হয়ে গেল, ভালো না? কোনো সদস্য আছে এই দলের আমি ছাড়া? যদি এই জামাত শব্দটাকে ইসলাম শব্দের আগে নিয়ে যায় তাহলে কি হবে ভাই? সব আমি ওয়াজ করবো নাকি? আপনারাও একটু ওয়াজ করেন, আওয়াজ করলেই ওয়াজ হয়ে যাবে, রব সব রেডি, খালি আওয়াজ দিবেন ওয়াজ হয়ে যাবে। জামাত ইসলাম, আচ্ছা এই এই সংগঠন এই দলটা খুলতে চায়, আপনারা রাজি আছেন? কেন? এটা তো আগের থেকে, এটা আমার দল, আমি খুললাম এটা, আপনারা মানবেন? এটা বলবেন যে এটা তো আগের থেকেই খোলা, কিভাবে দল হলো? এখন আপনি বুঝেন যে আমরা ইসলাম মানি কিন্তু ইসলামী জামাতের সবাই সদস্য না, আমরা ইসলামের সবাই সদস্য, তাই কি না? কিন্তু ইসলামী জামাতের কেউ সদস্য না, শুধু আমি আজকে ইসলামী জামাতের সদস্য, কিন্তু ইসলাম সবাই মানেন, কিন্তু ইসলামী জামাতের সবাই আপনারা না, তাই না? ঠিক এরকম ভাবে আমরা ইসলাম মানি কিন্তু সবাই জামাত ইসলাম মানে না, মানে তাহলে সূত্র, বিভক্তির সূত্র এবং ঐক্যের সূত্র ইসলামের মধ্যেই আছে। আপনি যদি কোনো শব্দ আগে পিছে না বসান তাহলে কশিন কালো একটা দলও কোনো হুজুর, যত বড় হুজুর হোক, দল বানাইতে পারবে না। আল্লাহর ইসলাম এরকম, আল্লাহর ইসলাম কাকে বলে? বাড়ানো যাবে না, কমানো যাবে না, রদ বদল করা যাবে না, এটা মানে এটা বুঝেন তো? না বুঝার কারণে সর্বনাশ হয়ে গেছে মুসলমান, দিশেহারা মিশে মুসলমান, হয়রান পরিশান বিক্ষিপ্ত, মুসলমানদেরকে এক করার মতো কোনো ক্ষমতাই বাংলাদেশে নাই, একমাত্র এই সূত্র। আজকে এই আধা ঘন্টা এক ঘন্টার আলোচনায় যে সূত্র তথ্য পাওয়া গেছে, একমাত্র এই তথ্যের মাধ্যমে এক হইতে পারে, আর কোনোভাবে হবে না। এই তথ্য আমরা পাই নাই, বড় হুজুর পাইছি, বড় পীর সাহেব পাইছি, বড় মুফতি পাইছি, হ্যাঁ, কিন্তু ঐক্যের সূত্র পাই নাই, পাইছি হয় তো। এবার আপনারা মিলিয়ে দেখেন, যত দল তৈরি হয়েছে সব এই কাহিনী, নিজামে ইসলাম, খেলাফতে ইসলাম, তারপরে বলেন না ভাই গাড়ি চলুক, হেফাজতে ইসলাম, সিয়ানাতে ইসলাম, খেয়ানাতে ইসলাম, হচ্ছে তাহলে ঐক্যের সূত্র কত সহজ হয়ে গেল। হুজুররা দয়া করে এই লেজগুলো কেটে ফেলতে পারবেন? যেদিন লেজ কেটে দিবেন ওই দিনই সবাই ঐক্য হয়ে যাবে,
কারণ সবাই ইসলাম মানে কিন্তু সবাই নিজাম ইসলাম মানে না, সবাই ইসলাম মানে কিন্তু সবাই নিজাম হেফাজত ইসলাম মানে না, সবাই ইসলাম মানে কিন্তু সবাই জামাত ইসলাম মানে না, সবাই ইসলাম মানে কিন্তু কেউ ইসলামী জামাত মানে না, সবাই ইসলাম মানে কিন্তু কেউ সবাই ইসলামী আন্দোলন মানে না, সবাই ইসলাম মানে কিন্তু সবাই ইসলামী ঐক্যজোট মানে না। এই লেজুড়গুলো, এই লেজগুলো, এই শব্দগুলো হলো অপরাধমূলক শব্দ, বিভক্তিমূলক শব্দ, মুসলমানদেরকে বিক্ষিপ্তকারী শব্দ, মুসলমানদের ঐক্যের স্বপ্ন সমূলে ধ্বংস করার স্বপ্ন। চিন্তা করারও সুযোগ নাই ঐক্যবদ্ধ হওয়ার, বুঝা গেছে? ঐক্য অন্তর ব্যাপার বলছি। এরকম কিছু দেখছেন যেই দেশটাকে গালি দেন, গালি না দিলে পেটের ভাত হজম হবে না। কিছু হুজুর আছে, বড় হুজুর, কিছু চিন্তাবিদ আছে, একটা দেশকে গালি দিতেই হবে। কাকে? মক্কা মদিনার দেশ, ওই দেশে এই সূত্র আছে। আপনার বাবার ক্ষমতা নাই ওই দেশে দুইটা দল দেখাই দিবেন, দুই দল আছে ওই দেশে, দুইটা সংগঠন আছে। হুজুর কি কম আছে নাকি ওই দেশে? কিন্তু তারা মনে করে ইসলাম শব্দের আগে পিছে কোন শব্দ বসিয়ে দল গঠন করা হলো মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, তাকে হত্যা করে ফেলতে হবে। কারণ এটা ছোট ছোটখাটো অপরাধ না, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দেওয়া, মুসলমানদেরকে একজনকে আরেকজনের সাথে শত্রু বানিয়ে দেওয়া। আপনি কি একটা ছোট্ট নম্র ভদ্র চ্যালেঞ্জ নিতে পারবেন? খুবই নম্র ভদ্র বলবেন, আপনি একটু টেস্ট করে দেখেন এই সূত্রটা যে কাজে লাগবে, আপনি একটু টেস্ট করবেন না? আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় হুজুরগুলোকে একত্র করবেন মুফতি মহাদ্দেশ, তারপরে বলবেন যে হুজুর ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসানো ছাড়া একটা দল গঠন করে দেন। ইসলাম শব্দের কোনো আগে পিছে দল শব্দ বসাবেন না, একটা দল বানাই দেন। পারবে? কে পারবে? পারবেন না? ইন্ডিয়ার থেকে মানিয়ে নিয়ে আসতে পারবেন না? কোথায় সবচেয়ে বড় হুজুর আছে? হ্যাঁ, চট্টগ্রাম গেলে? শর্ত কি? কেন এই শর্তটা, কেন এই শর্ত দিয়েছি? আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে তো নামটা পূর্ণ হবে না, তার নামকরণেই গণ্ডগোল লাগাই দিবেন। আজকে শুধু নামকরণেরটাই বললাম, ইসলামের তো কিছু কামও আছে, ইসলামের কিছু সুনির্দিষ্ট ফরজ আছে না, রুকন আছে না? কয়টা ইসলামের রুকন? পাঁচটা নাকি আরো বেশি? যদি বেশি হয় রুকন তাহলে কি হবে? ফরজ যদি বেশি হয়ে যায়? আমরা কোন দেশে বসবাস করি? এই দেশে ছয় ফরজের ইসলাম নাই, পাঁচ ফরজের ইসলাম নাই, ছয় ফরজ, সাত ফরজ, আট ফরজ, একশো তিরিশ ফরজ, অনেক, তারপরে তরিকাও মানাও ফরজ। আল্লাহ রসুলের যুগে কি ছিল? পাঁচ ফরজের ইসলাম। আর আমাদের দেশে বাপ ফরজ, মা ফরজ, বাচ্চা ফরজ, একশো তিরিশ ফরজ এমনি হইল নাকি? তারপর আপনি শুধু ফরজ মেনেই হবে না, আপনার তরিকাও মানতে হবে, মাঝহাব, তরিকা, দল, ইমুক তমুক মানতে হবে। দেখেন আপনি, এগুলোর আলোচনা আজকে আর হচ্ছে না, শুধু নামকরণ দিয়েই আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, শুধু নামকরণ দিয়ে। আর দেখেন, যেটা এত বড় অপরাধ, ওই দেশে কেউ একটা দলও খুলতে পারে নাই, সব মুসলমান ঐক্যবদ্ধ, সব মুসলমান ওই দেশে, কমপক্ষে তাদের কোনো দল নাই, কোনো দরবার নাই, কোনো দরগা নাই। কিন্তু হুজুর কি কম আছে? মসজিদুল হারামের খতিব কি কম বড় হুজুর? মসজিদ নববীর হুজুর কি কম বড় হুজুর? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আপনাদের মনে কি হয় এরকম হুজুর পাওয়া যাবে ভারতবর্ষে কোথাও, যে ইসলাম শব্দের আগে পিছে কোনো শব্দ বসানো জায়েজ নেই, বসানো ছাড়া একটা দল বানাই দেন? পুরস্কার কত পুরস্কার দিলে বানাইতে পারবে? এক কোটি টাকা দিলে? দুই কোটি? পারবে? তাহলে যদি শব্দ না বসলো তখন কি হবে মুসলমানদের? দল এক। এটার প্রতিবাদ করবেন এই ওয়াজের? হ্যাঁ, এই ওয়াজের প্রতিবাদকারী জ্ঞান পাপিও এই বাংলাদেশে অভাব নাই, বুঝুক আর না বুঝুক বিরোধিতা করতেই হবে, বুঝি আর না বুঝি। হ্যাঁ, এদের জন্য এই চ্যালেঞ্জটা দিলাম যে হুজুর আসেন, আপনি যদি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন তাহলে আপনি টেস্টটা, আপনার উপরে টেস্ট চালানো হবে। যদি এক কোটি দুই কোটি টাকা পুরস্কার নিতে না পারলো তাহলে বলেন যে হুজুর মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি আপনি একটা দল বানাইতে না পারেন তাহলে মৃত্যুদণ্ড,
মৃত্যুদণ্ড এড়াইতে পারবে না, ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতজন হুজুরকে আপনি নিয়ে আসেন। ভাই ঐক্যের সূত্র এরকম হইতে হবে, ইসলাম ঐক্যের ডাক দিয়ে হবে না, ঐক্য আসে ইলমের মাধ্যমে, ইসলাম বুঝার মাধ্যমে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা করলাম সেই আলোচনা যদি দলিল সম্মত হয়, সেই আলোচনা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয়ে থাকে, দলিল ভিত্তিক হয়ে থাকে, তাহলে আল্লাহ তাবারক ও তাআলা যেন আমাদেরকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এবং আমরা সবাই দোয়া করব, মৃত্যুর পূর্ব পর্যন্ত দোয়া করব, আল্লাহু মারিনাল হক হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাহু ওয়ারানাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহু। হ্যাঁ, এইভাবে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি হকটাকে আমাদের কাছে হক হিসেবে তুলে ধরো এবং এতে আমাদের সন্তুষ্টি দান করো, যা বাতিল অসত্য সেটাকে আমরা বাতিল বাতিল এবং অসত্য বলে আমাকে আল্লাহ তুমি প্রমাণ করে দাও, আমাকে তুমি জানিয়ে দাও, এইভাবে। এবং আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো শেখায় না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, এই দোয়াগুলো করবেন, আল্লাহর কাছে হেদায়েত চাইতেও হবে। শুধু কি বলে অহংকার করলে হবে না, নিরালে নিভৃতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে হেদায়েত চাইবেন, সঠিক পথ চাইবেন, আল্লাহ তোমার কথা অবশ্যই দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাজি হুয়া উসমাত আমরিনা ওয়াসলিহ লানা দুনিয়ানা আল্লাতি ফিহা মাআশুনা ওয়াসলিহ লানা আখিরাতানা আল্লাতি ফিহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা যিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহুম্মা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াযিল আশ-শিরক ওয়াল মুশরিকিন ওয়াদাম্মির আদাকা আদা আদ-দীন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আসলিহ ওয়ালাতা উলামা ওয়া আম্মাতাল মুসলিমিন ওয়াখুযু মিন নাওয়াসিহিম ইলা সিরাতিকাল মুস্তাকিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীছ। আমিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.